তো আমি এই যে রেডি হয়ে গেছি অষ্টমীর এই লুক করতে গিয়ে আমার ঘন্টা দুয়েক সময় লেগে গেছে। হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, শুভ অষ্টমীর শুভেচ্ছা সবাইকে। তো আজকের ভিডিওটা শুরু করছি খুবই হ্যাপাজার্ড করে, কারণ কি অলরেডি আমার অনেক দেরি হয়ে গেছে। এখন অঞ্জলির জন্য মাইকে ডাকছে, আমাকে এখন দৌড়ে দৌড়ে যেতে হবে, কারণ আর কোনো মানে রেডিও হতে পারিনি, কারণ অলরেডি আমার এখনই 10টা বেজে গেছে আর এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে। তো অঞ্জলি দিয়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে, তো দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। জাস্ট অঞ্জলি দিয়ে এলাম আর মায়ের পায়ে প্রচুর সমস্যা হচ্ছে, আবার মানে রীতিমতো দাঁড়াতে পারছে না, মানে পুজোটা হলেই আমাকে ডাক্তারের কাছে নিয়ে ছুটতে হবে, কারণ কি অলরেডি মানে ফুলেও গেছে, আমি জানি না ভিতরে কী হয়ে গেছে, ভগবানই জানে। যাই হোক, একদমই ভালো লাগছে না, মন মেজাজ একদম ভালো নেই, মা তো সকাল থেকে অনেক পেনের মধ্যে আছে যার জন্য অনেক সমস্যা হচ্ছে। যাই হোক, তবুও সেই অবস্থায় মা আবার লুচি আর এটা বানালো, এটা এখন খেয়ে দিয়ে ইচ্ছা আছে আশ্রমে যাওয়ার। মা তো কোনো ঠাকুর দেখতে পারিনি, কারণ কি লাইন যা ভিড়, তোমাদেরকে আগের ভিডিওতে দেখালাম, দেখেছো কল্যাণী আইটিআইটার ভিড় দেখেছো? লোকে বলছে ভিড় হয়নি, এটা কি তাহলে ভিড় নয় তো কি? অষ্টমী সকাল মানে লুচি তো হবে বলো, লুচি তরকারি টেস্টি, ভীষণ টেস্টি টেস্টি মায়ের হাতে রান্না, খেয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে, ইচ্ছা আছে আশ্রমে যাওয়ার, জানি না কী হবে, কতদূর কী সম্পন্ন হবে। আমার চোখে আমি কিচ্ছু মানে মুখে কিছু লাগি না, একটা লিপস্টিক একটা টিপ, ইভেন চুলটাও কম করে যেতে পারিনি কারণ দেরি হয়ে যাচ্ছিলো। এখন এলাম এসে একটু রেডি ফেডি হয়ে নিয়ে তারপরে যাবো। এটা অরুণজিৎ দিয়েছিলো এই শাড়িটা, অনেকদিন মোটামুটি বেশ কয়েকদিন আগে দিয়েছিলাম, তো ভাবলাম এটাই পরি অষ্টমীর সকালে। তো এখন দেখা যাক আজকের দিনটা কেমন। আমি এই যে রেডি হয়ে গেছি অষ্টমীর এই লুক করতে গিয়ে আমার ঘন্টা দুয়েক সময় লেগে গেছে, আর আমার মা এদিকে রেগে যাচ্ছে। আশ্রমে যাচ্ছি আমরা এখন, তো সেখানে গিয়ে আবার কথা হচ্ছে। প্রচুর রোদ বাইরে, মেকআপ তো ঝলসে যাবে। বাবা দেখো সেজেছে, বাবাকে কেউ বাবা বলবে না, টোটোতে উড়ে যাচ্ছি, বলবে আমাকে ভূত লাগছে, আমরা চলে এসেছি আশ্রমে। এটা হচ্ছে পলাশী গিরিধারী আশ্রম, মানে মা বাবার যে গুরুদেব আছেন শ্রী শ্রী আচার্য দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, ওনার যে আশ্রমটা, এই দেখো ওনার ছবি। আর এনার না এখানে আজকে কুমারী পুজো হয়েছে এই জায়গাটাতেই এক্স্যাক্টলি। তো আমরা চলে এসেছি আশ্রমে, দেখলে তো কুমারী পুজো কুমারী উঠিয়ে নিয়েছে। আশ্রমের আরেকটা কিন্তু বাঙালির কাছাকাছি, মানে নাকটাও তো আছে, মা বাবা দাঁড়িয়ে আছে, কী করবে বুঝতে পারছি না। এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শান্তির জল নেওয়ার, মানে যজ্ঞের পরে প্রসাদ আনতে যাচ্ছি, খিচুড়ি প্রসাদ। এখন আমরা আশ্রমের মহাপ্রসাদ নিয়ে ঢং করতে করতে, মানে আমি ঢং করতে করতে, আর মা দেখো সিঁদুরটা কোথা থেকে দিয়েছে, করতে করতে এখন যাচ্ছি আমরা বাড়ি, মানে ওই বাড়ি কাকাদের বাড়ি। তো এখন ওই বাড়িতে যাব, গিয়ে দেখি, জানি আমার বিজি বোনেরা তো নেই হয়তো, তো দেখা যাক কি হয়। ঘুরতে 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 চলে এসেছি বাড়ির কাছাকাছি, আর এই ফুলগুলো পেয়ে গেছি, কি সুন্দর না? আমার বাবা নস্টালজিক হয়ে পড়েছে বাড়ির আশেপাশে লোকজনকে দেখে। তো আমি যে বাড়িতে এলাম, বাড়িতে এসেছি আর আমার ডিএসএলআর বান্ধবীর থেকে 2-3টে ছবি তুলে নিয়েছি, সে এখন হাফ প্যান্ট পরে জামা কাপড় তুলছে। ওইদিকে মারা বসে আছে, রঙ্গ তামাশা দেখছে, ছোট কাকি এগুলো পুষেছে, দেখো শুয়ে আছে কেমন। অষ্টমীর দিনটা তো এইভাবেই কাটলো, আর তারপরে চলে এলাম আমাদের জাগুলি, জাগুলিতে নবোদয় প্যান্ডেল এবার দেখতে যাচ্ছি আমরা।
এখানে ভিড়ের মধ্যে দিয়ে মা তো ধীরে ধীরে এগোচ্ছে, বেচারার পায়ে ব্যথা। কিন্তু আমি বললাম যে চলো এই ঠাকুরটা অন্তত তোমার সাথে আমি দেখি, একটাও কি ঠাকুর দেখবো না? তো তাই জন্য রিকোয়েস্ট রাখতে সে আমার সাথে নবোদয়ের ঠাকুরটা দেখতে চলে এলো। এটা দেখে ইচ্ছা আছে একটু কাকিমণিদের বাড়ি যাওয়ার, দেখি এবার যাওয়া যায় কিনা। নবোদয়ের সঙ্গে ঠাকুর দেখার পরে আমরা চলে এসেছি এখন কাকিমণিদের বাড়ি, এখান থেকে বাড়ি যাবো। তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এরকম ব্লগ দেখার জন্য দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। টাটা।